সোলার সিস্টেমে যাবতীয় সংযোগ আমরা আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো চলুন আমরা আগে জিনিসগুলোর সাথে পরিচিত হই। দেখতে পাচ্ছেন প্যানেল বোর্ড, এখানে তিন সারিতে 12টি করে 36টি সেল আছে। 36টি সেলের সমন্বয়ে প্যানেল বোর্ডটি এখানে আছে। এর মাধ্যমে আমরা সূর্য থেকে ভোল্টেজ উৎপন্ন করব। দেখতে পাচ্ছেন আমরা প্যানেল বোর্ডটিতে এখানে 19 ভোল্ট দেখাচ্ছে। আমরা আসলে ভিডিওটা পড়ন্ত বিকালে করতেছি, তাই ভোল্টেজ একটু কম দেখাচ্ছে। প্রথমত 21 ভোল্ট দেখানোর কথা, এই দেখেন ভোল্টেজ দেখাতে পারছে। আমরা প্যানেল বোর্ডের সাথে ব্যাটারি আর লোড যে কানেকশন থাকবে সেটা একটা কন্ট্রোল বক্সে থাকবে। এই যে দেখেন কন্ট্রোল বক্সটি, এটা আউটপুটে আমরা 10 এম্পিয়ার 12 ভোল্টের ব্যবহার করতে পারবো। এই দেখেন এখানে অনেকগুলো টার্মিনাল আছে। টার্মিনালের মধ্যে দেখেন প্যানেল বোর্ডের জন্য, এই যে আমরা সোলার প্যানেল বোর্ড প্যানেল, এই প্যানেলের জন্য আমরা এই পজিটিভ আর নেগেটিভের টার্মিনাল দেওয়া আছে। ব্যাটারির জন্য পজিটিভ নেগেটিভ দেওয়া আছে এবং লোডের জন্য দেওয়া আছে। এখানে দুটি দেওয়া আছে, কিন্তু দুটির থেকে আপনি অনেকগুলো বার করতে পারেন যতটুকু আপনার প্রয়োজন। ব্যাটারি যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা অনুযায়ী আপনারা যা যতটুকু লোড দিতে দরকার ততটুকু বার করতে পারবেন। আমরা চলুন আমরা কানেকশন দেখে আসি। সম্মানিত ভিউয়ার্স, দেখেন আমরা সংযোগটি করে নিয়েছি। আমরা ভিডিওটি সংক্ষিপ্ত করার জন্য আগেই সংযোগটি করে নিয়েছি। এই দেখতে পাচ্ছেন এখানে আমরা প্যানেল বোর্ডের লাইনটি প্যানেল বোর্ডের প্যানেলের জায়গায় এবং ব্যাটারির লাইনটি ব্যাটারির জায়গায় আর লোডের লাইনটি লোডের জায়গায় লাগিয়ে নিয়েছি। অবশ্যই যেহেতু সোলার থেকে আমরা ডিসি বিদ্যুৎ পাই, সেহেতু আপনাদেরকে পোলারিটি মেনে কাজ করতে হবে। পোলারিটি যদি আপনারা ঠিক না রাখেন, অর্থাৎ পজিটিভ নেগেটিভ যদি ভুল কানেকশন করেন, তাহলে যে কোনো সময় দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। এই দেখতে পাচ্ছেন আমরা লোড লাগানোতে আমাদের লোডটি চালু হচ্ছে। দেখেন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কিভাবে যেহেতু সহজ একটি কানেকশন, এখানে প্যানেল বোর্ডের জায়গায় প্যানেল বোর্ড, ব্যাটারির জায়গায় ব্যাটারি, লোডের জায়গায় আপনার যদি লোড প্রয়োজন ততটুকু লোড প্রয়োজন লাগিয়ে নেবেন। আর আমাদের এখানে সোলার প্যানেলের যে কথাটি সেটি ওয়ার্ডের উপর, আমাদেরটা 50 ওয়ার্ডের। দেখতে পাচ্ছেন এখানে 50 ওয়ার্ডের আমাদের এটা বাজারে নানান ওয়ার্ডে পাওয়া যায়। এগুলো আপনারা কিনতে গেলে ওয়ার্ডের অনুযায়ী, ওয়ার্ড অনুযায়ী দাম কম বেশি হয়ে থাকে। আপনারা 50-60 টাকা ওয়ার্ড হিসেবে পার ওয়ার্ড কিনতে পারেন। আর সংযোগের ক্ষেত্রে আপনার যে কন্ট্রোল বক্স হতে ব্যাটারিটা 5-7 ফিটের ভিতরে রাখবেন আর প্যানেল বোর্ডটি 25 মিটারের ভিতরে রাখবেন। এই সহজ কানেকশনটি যদি আপনি করতে পারেন, তাহলে আপনি অবশ্যই সোলার কানেকশন করতে পারবেন। আমরা আপনাদের শুধু আপনাদের ওয়াইরিং দেখিয়েছি, আপনারা নিজের মতো করে আপনার ওয়াইরিং করে নেওয়ার সৌন্দর্য যেরকম আপনার নিজের মতো করে আপনি নিজের বাইকে সৌন্দর্য বাইরে নিতে পারেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক কমেন্ট করতে হবে। আমার সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।